আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বড় ভুল করেছে মাহিয়া মাহি। গ্রেফতারের পর মিডিয়ার সামনে এই কথাই বললেন এই নায়িকা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মাহিয়া মাহির গ্রেফতারের একটি ভিডিও। খুব গোপনেই দেশ ত্যাগ করার সময় এয়ারপোর্ট এরিয়া থেকে গ্রেফতার হয় বাংলাদেশের সুন্দরী এই নায়িকা। হাতে সিনেমার কাজ না থাকায় যেসব নায়ক নায়িকারা শেখ হাসিনার রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল তাদের মধ্যে নায়িকা মাহিয়া মাহিও একজন। আওয়ামী লীগ নেতা মুরাদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন এই নায়িকা। মুরাদের সাথে সখ্যতা থাকায় মাহিয়া মাহি বেশ পরিচিত হয়ে উঠেছিলেন রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন আওয়ামী লীগ নেতার তদবিরে গতবার এমপি ইলেকশনে নমিনেশনও পেয়েছিলেন সুন্দরী এই নায়িকা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে গ্রেফতারের পর মাহিয়া মাহিকে কোর্টে তোলা হয়েছে, সেখান থেকে সরাসরি কারাগারে নেওয়া হচ্ছে তাকে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন নানা অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছিল এই নায়িকা। বাংলা সিনেমার নায়িকা হলেও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমা নেই মাহিয়া মাহির। শেষ কবে বাংলা সিনেমায় অভিনয় করেছে তাও বলতে পারবে না এই নায়িকা। তবুও মাহিয়া মাহির রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, সবসময় দেখা গিয়েছে বিলাসবহুল জীবনযাপন করতে। এছাড়াও একসময় এফডিসিতে বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন এই নায়িকা মাহিয়া মাহি। সবকিছুর মূল উৎস ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মুরাদ ওরফে টাকলা মুরাদ। মাঝখানে মুরাদের সাথে জড়িয়েও বেশ সমালোচনার শিকার হয়েছিল মাহি। মাহি এবং মুরাদের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যে কল রেকর্ডটি শোনা যায় মাহিয়া মাহিকে একান্ত সময় কাটানোর জন্য বাসায় ইনভাইট করছে এমপি মুরাদ।